আমি তো জীবনে চাকরি করছি এবং বহুত ভোট নিয়েছি বহুত সেন্টারে আমার সময় গোলাগুলি হয়েছে মার্ডার হয়েছে কিন্তু সেই জিনিস আর এখন আর নাই এখন শান্তি শৃঙ্খলা এবং অত্যন্ত সুন্দরভাবে সুন্দর পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে লোকের ভিড় জীবনে দেখো জীবনে পর্যন্ত ফিরিয়েছে মানে মানুষের স্বাধীনতা বিশ বছরের মধ্যে এরকম স্বাধীনতা মানে এইভাবে ভোট পারে না সুস্থ পরিবেশ বেশ শান্ত নিরাপদ আছে কোনো ঝামেলা হচ্ছে না আপনি কি এবার হ্যাঁ কেমন লাগছে ভালো পরিস্থিতি খুব ভালো শান্তিপূর্ণ পরিবেশই ভোট দিয়েছি এবং সে সারিবদ্ধভাবে যেভাবে ভোট দেয় ঠিক সেইভাবে কোনো বিশৃঙ্খলা বা অনিয়ম কিছু পরিলক্ষিত হয়নি পাথরঘাট উপজেলা পরিষদ নির্বাচন দুই হাজার চব্বিশ এই উপলক্ষে আপনি জানেন যে আমি আরও দুইবার নির্বাচিত হয়েছি তৃতীয়বারের মতো আমার এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তবে ভোটারদের যে এত সকালে ভোটারদের যে উপস্থিতি আলহামদুলিল্লাহ মোটামুটি সেটা ভালো তবে একটু পরে আরও ভোটার উপস্থিতি হবে ইনশাল্লাহ আর সর্বোপরি যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যারা পাথরঘাটায় নিযুক্ত আছে আমি বলবো তাদেরকে অগ্রিম শুভেচ্ছা অগ্রিম তাদের ধন্যবাদ অসীম কৃতজ্ঞতা এই কারণে যে তারা আসলে জানেন যে আজকের এক সপ্তাহ ধরে তারা এই পাথরগাঁটায় কিন্তু বিরাজমান আছে এবং সর্বোচ্চ আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তাদের যে দৃঢ় প্রত্যয় তাদের যে চেষ্টা এটা অব্যাহত আছে এবং যাতে কেউ কারোর বিরুদ্ধে না লেগে যায় হতাহতের ঘটনা না হয় আমাদের ভোটাররা যেন নিরাপদে শান্তিপূর্ণভাবে যাতে ভোট দিতে পারে সেজন্য তাদের তৎপরতা অব্যাহত আছে এটা আমি বিশ্বাস করি এভাবে যদি চলে তাহলে আমরা ইনশাল্লাহ জনগণের ভোট পেয়ে বিজয় হতে পারবো এখানে মোট ভোটার হচ্ছে আঠাশশো এক মহিলা অর্ণাংশ সাত আট নয় এখানে ভোটকেন্দ্র আপনারাই দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণ হচ্ছে এবং কোনো রকমের ভয়ভীতিকর বা কোনো কোনো ধরনের বিশৃঙ্খল এখানে নেই এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো আমার